সরকারের সাম্প্রতিক ব্যর্থতা নিয়ে বিএনপি চমৎকার অবস্থান নিয়েছে এবং সরকারের বিরুদ্ধে সঠিক জায়গায় রাজনীতি করতে পেরেছে। তার একটা বিষয় দর্শক আপনাদেরকে এখন বিশ্লেষণ করে শোনাবো। আমরা বিশ্লেষণটা করছি 5 এপ্রিল 24। বিএনপি নেতারা সরকারের যে দায়মুক্তির বা দায়মুক্ত নিজেদেরকে করার যে চেষ্টা, নানান অপব্যাখ্যা করছে, ব্যর্থতা আড়াল করার চেষ্টা করছে, তার বিপরীতে বিএনপি নেতারা চমৎকার কিছু প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। শুধু চমৎকার প্রশ্ন নয়, এবং পাল্টা সরকারের বিরুদ্ধে অভিযোগ করছেন। যেমন একটা প্রশ্ন, মঈন খানের প্রশ্ন, দেশ সঠিক পথে চললে ব্যাংক ডাকাতি হলো কেন? মানে সরকারের লোকজন বলছে সঠিক পথে চলছে, অথচ ব্যাংক ডাকাতি, শুধু ব্যাংক ডাকাতি নয়, ইতিহাসের নৃশংসতম ব্যাংক ডাকাতি ফিল্ম স্টাইলে। মানে একটা ব্যর্থ রাষ্ট্রে, ব্যর্থ প্রশাসন ক্ষেত্রে যেরকম ব্যাংক ডাকাতি হয় আফ্রিকার বিভিন্ন দেশে, অনেকটা সেই স্টাইলে, যেভাবে বাংলাদেশকে একেবারে সুশৃঙ্খল টাইট দাবি করে সরকার, সেভাবে হলে এরকম ব্যাংক ডাকাতি হওয়ার কথা নয়, এটা ব্যর্থতা সরকারের। কুকি চিহ্ন অমুক্ত মুখ কেন তাদেরকে এতদিন দমন করতে পারলো না? তারা মুক্তিপণ দাবি করে ব্যাংকের ম্যানেজারকে তুলে নিয়ে, মানে এটা তো অনেক শক্তিশালী, তারা কেন তাদের নেটওয়ার্ক সরকার এখনও ধ্বংস করতে পারলো না? বিএনপি জামাতকে ধ্বংস করতে পারে, বিএনপি জামাতের 25-27 হাজার নেতাকর্মীকে কারাগারে রাখতে পারে, তাদেরকে ধরতে এত সমস্যা কী? এর মানে বিএনপি জামাত দমন নিয়ে ব্যস্ত, কীভাবে পাহাড়ে সন্ত্রাসীদেরকে দমন করবে? এই মঈন খানের প্রশ্নটা আপনাদেরকে একটু ডিটেলস শোনাতে চাই দর্শক, খুবই গুরুত্বপূর্ণ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর মঈন খান বলেছেন, বাংলাদেশ যদি সঠিক পথে চলতো তাহলে ব্যাংক ডাকাতি হলো কেন? একটা সভ্য দেশে এভাবে ব্যাংক ডাকাতি হতে পারে না, সঠিক পথে চলা একটা দেশে এভাবে হতে পারে না। এমনকি দেখেন বিদ্যুৎ ছিল না, এমনকি এখানে ইন্টারেস্টিং বিষয়, শুধু এই প্রশ্ন নয়, রুহুল কবির রিজভী বলার চেষ্টা করছেন এর সাথে সরকার জড়িত কি না সেটাও খতিয়ে দেখা দরকার। সরকার জড়িত থাকতে পারে, কারণ বিদ্যুৎ ছিল না, আরও নানান প্রশ্ন, এত সহজে এভাবে ডাকাতি নিয়ে যাওয়া, এত সহজে আবার উদ্ধার করা, আবার এগুলো মানে সরকারের লোকজনের জড়িত কি না সেই সন্দেহ বিএনপি কিন্তু করছে। এটা সরকারের ব্যর্থতা নিয়ে বিএনপির চমৎকার অবস্থান, যে সরকার জড়িত কি না এই সন্দেহই করছে, আবার তাদের নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রশ্ন তো ছুড়ে দিচ্ছেই। সমালোচনা করতে হবে, সরকারের বিরুদ্ধে কথা বলতে হবে, এটা কোনো তান্ত্রিক অধিকার, এটা থেকে পিছু হটা যাবে না। দর্শক, আপনাদেরকেও সোচ্চার থাকতে হবে, হতাশ হওয়া যাবে না, এরকম বলতে বলতে একদিন সফলতা আসবে ইনশাআল্লাহ, একদিন টনক নড়বে। তিনি বলেন, আসলে সরকার শুধু দেশের রাজনীতিকে ধ্বংস করেনি, তারা দেশের অর্থনীতিকেও ধ্বংস করেছে। তাই ব্যাংক ডাকাতিকে অবাক হওয়ার মতো কিছু নেই, দেশ চালনায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। দেখেন, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, এটা শুনলে অনেকে অবাক হবেন, বা আওয়ামী লীগের লোকজন খেপে যায়, হাসান মাহমুদ ওবায়দুল কাদের খেপে যান যে ভিক্ষু কেন আসেন, তার একটু দান খয়রাত পায় বেশি এজন্য আসেন, অথচ তাদের ভিক্ষার প্রয়োজন বলেই তো আসেন, অভাব আছে তার প্রমাণ। আর অভাবের কথা, অর্থনীতির চিত্রকথা তুলে ধরলে রুহুল কবির রিজভীর মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী, এর মানে তারা খুব খেপে যান। অথচ বাস্তবতা আপনাদেরকে আর একটা বাস্তবতা জানাই, এই যে বিদেশি ঋণ পরিশোধ করতে পারছে না সরকার, আপনারা জানেন তা ঋণ পরিশোধ করে কিভাবে? গ্রামের কিছু ভদ্র বাটপার আছে তাদের মতো, সেই ভদ্র বাটপাররা কী করে জানেন, একজনের কাছ থেকে টাকা আনে, অভদ্র বাটপার না, অভদ্র লোকজন তো পালিয়ে যায় টাকা পয়সা এনে, একজনের কাছ থেকে টাকা আনে, যখন তার টাকা দেওয়ার সময় হয় তখন তো সে টাকা দিতে পারে না, তখন আবার আরেকজনের কাছ থেকে ধার আনে, সে তো ভদ্র, আরেকজন তো তাকে ধার দেয়, সেই ধারের টাকা দিয়ে আগের জনের ঋণ শোধ করে, আবার যখন সেই দ্বিতীয় জনের ঋণ পরিশোধ করার সময় হয় তখন আরেকজনের কাছ থেকে আনে, এরকম ঋণের সাইকেলের মধ্যে থাকে। এই সরকারের অবস্থা হয়েছে গ্রাম্য সেই ভদ্র বাটপারের মতো, এর মানে এই বিদেশি ঋণ পরিশোধ করতে পারছে না, সরকারের যে রাজস্ব আয় বা সরকার যায় তা দিয়ে সরকার পরিচালনা, দেশ পরিচালনা এবং একই সাথে সুদ আসল সহ ঋণ পরিশোধ এগুলো সম্ভব হচ্ছে না, এজন্যে বিদেশিদের ঋণ পরিশোধ করতে আবার ঋণ আনে, মানে ঋণের টাকা দিয়ে ঋণ পরিশোধ করছে। সিপিডি এই তথ্য জানিয়েছে, ঋণের টাকা দিয়ে ঋণ পরিশোধ করতে হচ্ছে, এর মানে দেশের অর্থনীতি ধ্বংস না হলে ঋণের টাকা দিয়ে ঋণ পরিশোধ করতে হয়। আবার বাংলাদেশে বিদ্যুতের অবস্থা নাকি গ্রামে ভালো না, আমরা খবরও দেখতে পাচ্ছি, গরম এখন পর্যন্ত তো তেমন শুরু হওয়ার কথা নয়, এর মধ্যেই গ্রামে নাকি ব্যাপক লোডশেডিং। তো এই হচ্ছে সরকারের অবস্থা দর্শক, অতএব মঈন খানের বক্তব্য সঠিক, বিএনপির অবস্থান সঠিক, সরকার দায়ী, সরকার ব্যর্থ, এই কথাগুলোকে আমরা সঠিক মনে করি।
আব্দুল মঈন খান বলেন, সরকার যদি বিএনপির উপর জুলুম না করে থাকে তাহলে 15 বছরে বিরোধী দলের প্রায় অর্ধ কোটি নেতাকর্মীর বিরুদ্ধে 1 লাখের মামলা দিল কেন? এবং মামলা দিয়েছে দিয়েছে, সেই মামলা কি মামলা? গায়েবি মামলা। এর মানে এই সরকারের কথাগুলোর কোনো ক্রেডিবিলিটি নাই, বিশ্বাসযোগ্য নয়। কীরকম জুলুম করেছে 80% নেতাকর্মী বিএনপি জামাতের, তারা যে নিগৃহীত, জামাতের তো প্রায় 100% নেতাকর্মী নিগৃহীত কোনো না কোনোভাবে। এটা সঠিক, এটা জনগণ বিশ্বাস করে, এর বিপরীতে সরকারের কথা কেউ বিশ্বাস করে না। বিএনপি নেতাকর্মীরা হতাশ নয়, মঈন খান এটাও বলে দিয়েছেন, হতাশ হওয়া যাবে না। হতাশ, কিন্তু আমরা বলব যে হতাশ হবেন না, ঘুরে দাঁড়ান, আশাবাদী হন, একদিন সফলতা আসবে ইনশাল্লাহ। বিএনপির কোনো নেতাকর্মী হতাশ নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। পৃথিবীর অন্য কোনো দেশের বিরোধী দলের নেতাকর্মীদের নামে এত মামলা নেই, এত নির্যাতন নিপীড়ন হয় না। হ্যাঁ, তারপরও আমাদের কাছে আশার চিত্র যে এই যে রমজানে আমরা দেখলাম হাজার হাজার বিএনপি নেতাকর্মী, বা এই যে মুক্তিযুদ্ধ সমাবেশ করলো, হাজারো মুক্তিযোদ্ধারা বিএনপির ডাকে সাড়া দিয়েছে, বা বিএনপির ডাকে তরুণ প্রজন্ম এখনও মাঠে নামছে, ইফতার মাহফিল, খালেদা জিয়ার মুক্তি দাবি, বিদেশি সুচিকিৎসার ব্যবস্থা করা, এক দফা দাবি, একথাও কিন্তু প্রনাউন্স করছে তারা, এই দাবিতে এখনও সোচ্চার আছে। এর মানে হতাশা তো শুধু বিএনপির নয়, হতাশা তো অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট টোটাল জনগণের মধ্যে এসেছে, সবার মধ্যেই এসেছে। কারণ আওয়ামী লীগ আবারও একটা কারচুপি নির্বাচন করে ক্ষমতায় আসতে পেরেছে, হতাশা তো আসবেই, কিন্তু তারপরও বিএনপি ঘুরে দাঁড়াবে। বিএনপি যেহেতু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হতে শুরু করেছে, তো জনগণ জেগে উঠবে। বিএনপি নেতাকর্মীরাও যদি ঠিক সময় কাউন্সিল করতে পারে এবং ব্যর্থ নেতাদের সরিয়ে দিতে পারে, দালাল নেতাদেরকে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে শাস্তি দিতে পারে বিএনপি, তাহলে এই হতাশা আরও কেটে যাবে। মঈন খান বলেন, বিরোধী দলের বিরুদ্ধে 1 লাখ মামলা দেওয়া হয়েছে, এসব মামলায় 50 লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। পৃথিবীতে তো দেশ রয়েছে 200টি, অনেক অত্যাচারী সরকার আছে, কোন সরকার বিরোধী দল নেতাকর্মীদের এত মামলা দেয়নি বলে মন্তব্য? এটা বিশ্ব রেকর্ড, এর মানে জুলুম নির্যাতনের বিশ্ব রেকর্ড করেছে সরকার। যে এটা আসলে আমরা আশ্চর্য যে কী পরিমাণ রেকর্ড করেছে। পাকিস্তান আমলে 22 পরিবার দেশ শোষণ করতো, এখন করে 222 পরিবার, তারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করে, মন্তব্য করেন। আর বিদেশে পাচার করলে কিছুই হয় না, সাবেক সেই ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার কিছু হয় না, সাবেক পুলিশ প্রধানের, এগুলো নিয়ে কোনো তদন্তের কথাই কেউ বলে না, লেট অ্যালান তদন্ত, শাস্তি তো প্রশ্নই আসে না। অথচ বিশ্বাসযোগ্যভাবেই অভিযোগ আসছে, সে অভিযোগ আমলে নেয়ার মতোই কোনো ধরনের চিন্তাভাবনা সরকারের নেই, যে না অ্যাটলিস্ট অভিযোগটা তদন্ত করি তারপরে দায়মুক্তি দিই, সেটাও করছে না। এই হচ্ছে অবস্থা। অথচ সরকারের ব্যর্থতা নিয়ে বিএনপির চমৎকার অবস্থান সঠিক, হতাশ হওয়া যাবে না দর্শক, ঘুরে দাঁড়াতে হবে, জেগে উঠতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধার হবেই।